Master sir. Master sir, apni ebhabe lati ta rakhle keno? Aaj tomader boro babu parashuddho loker samne amake chor mereche. Tumio maro. Maro. বড় বাবু আপনাকে চড় মেরেছে কিন্তু কেন আমি নাকি চোলাই মদ বিক্রি করি চোলাই মদ পার সব লোকেদের সামনে আমি যে বাড়িটাতে থাকি তার বাড়িওয়ালা বাড়িটা অরুণবাবু বলে এক প্রমোটারকে ফ্ল্যাট বাড়ি করার জন্য বেচে দেবে বলে আমাকে উঠে যেতে বললেন অরুণবাবু লেটস কাউন্টার হ্যাঁ তারপর এই বুড়ো বয়সে আমি কোথায় যাব বাবা তাই বাড়িটা ছেড়ে দিতে চাইনি বলে বাড়িওয়ালা কাল রাত্রে থানার বড়বাবু আর গুটি কয়েক লোককে নিয়ে এসে আমার ঘরে আমাকে শাসিয়ে গেলেন আজ সকালে বড়বাবু আবার এলেন আমার ঘরে টি আর ডবল ই ট্রি ট্রি মানে গাছ টি আর ডবল ই গাছ কি ভাবলেন এটা আর ভাবা ভাবির কি আছে স্যার আমি তো আপনাকে বলেছি আমি বাড়ি ছাড়ব না স্যার ঘরের ভেতর থেকে একদম পচা গন্ধ বেরোচ্ছে এটা বিচ্ছি গন্ধ হ্যাঁ হ্যাঁ দেখুন তো চলো ইঁদুর তিদুর কিছু বলো নাকি কি হলো দেখছি স্যার স্যার চৌকির তলায় কতগুলো বোতল আছে স্যার এই থেকেই গন্ধটা ছাড়ছে তাই নাকি একটা বার করুন এই আপনার মাস্টারই ঘরের ভেতরে চলেই বোতল কদিনই ব্যবসা চলছে এগুলো এখানে কে রাখলে যাদব ওকে থানায় নিয়ে যান আমি ওর বাড়িতে আছি চলুন চলুন এই বয়সে এত অপমান আমার কপালে ছিল অনাদিবাবু আপনি রাজার বন্ধুদের নাম ঠিকানা লিখে রাখুন আমি এক্ষুনি আসছি বড়বাবু এখন কোথায় আগে ওনার বাড়িতে বাড়িওয়ালার ঘরে আসুন মাস্টার বোতলগুলো কোথায় নে বার কর এটা তোর দোকান থেকে কেনা আজ্ঞে হ্যাঁ একাধটা বোতল যারা কেনে তার মুখটা তোর নাও চেনা থাকতে পারে কিন্তু যে একসঙ্গে দশ দশটা বোতল কিনেছে তার মুখটা নিশ্চয়ই তোর চেনা আছে বলছি বলছি কাল রাত্রে বড়বাবু আর ওই ভদ্রলোক আমার দোকানে গিয়ে বোতলগুলো নিয়ে আসতে বললেন তারপর ওরা যখন মাস্টার মশার সঙ্গে কথা বলছিলেন আমি তখন বোতলগুলো খাটের নিচে ঢুকিয়ে দিয়েছি কে বলছি থানায় যান আপনি আমার মাস মশা গালে চড় মেরেছেন কেন আমার ছেলে কিডন্যাপ হয়েছে
আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে আর আমি জানি চাকরি আমার থাকবে না তাই চাকরি ছাড়ার আগে আপনাকে বলতে হবে কেন মেরেছে ইন্দর সরে বলছি আপনি আমাকে বাড়িটা ছেড়ে দিতে বলেছিলেন আমি এখনই ছেড়ে দিচ্ছি আমি সকলের সামনে চিৎকার করে বলছি আমি চলে এর ব্যবসা করতাম শুধু দয়া করে আমার ছাত্র ইন্দরকে কোনো সাজা দেবেন না বলুন বলুন দেবেন না